রাস্তার সংস্কার, পানীয় জল, বিদ্যুতের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকাতে। প্রায় প্রতিদিনই এসব বিষয়ে বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ, বিক্ষোভ সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচিও করছে সাধারণ অংশের মানুষজন। অভিযোগ তারপরেও রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ নানান অসুবিধার বিষয়ে কোনো প্রকারের তাৎক্ষণিক এবং যুক্তিসঙ্গত উদ্যোগ গ্রহণ করছে না রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। এই পরিস্থিতিতে রাজ্যের গ্রামীণ এলাকা এবং প্রত্যন্ত এলাকাতে জনস্বার্থ সম্পর্কিত উল্লেখিত বিষয়গুলো নিয়ে আন্দোলনে নেমেছে বামপন্থী বিভিন্ন সংগঠন। শনিবারই কর্মসূচির অঙ্গ হিসেবে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তার সুবন্দোবস্ত এবং মানোন্নয়ন সহ পঞ্চায়েত এলাকার মানুষের জীবন জীবিকার সমস্যা সমাধানের দাবিতে মিছিল করে ধর্মনগরের কলাছড়া ব্লকে ডেপুটেশন প্রদান করেছে এলাকার বামপন্থী মানুষজন। স্থানীয় সিপিআইএম কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে ব্লক চৌমুহনী তথা বাজার এলাকাতে এসে বিক্ষোভ সভা করে বামপন্থী সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্ব। এদিকে কর্মসূচিতে ব্যাপক মাত্রায় উপস্থিতি লক্ষ্য করা গেছে যুব অংশের কর্মী সমর্থকদের। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।